মর্নিং ফ্রেন্ডস, এই সুন্দর শীতের সকাল থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আমি এখন ব্রাশ করব, তারপর চা খাবো, শাওয়ার নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে দেখো শনিবার, রাহুলের চান হয়ে গেছে, রাহুল পুজো বসে গেছে, আজ বজরংবলির পুজো করবে। রাহুল পুজো করছে, ঠিক চলে গেছে জানে, মানে খেতে দেয়। এখন আমি চলে এসেছি আমার ছাদে, আর আমি আমার ছাদে কি জন্য এসেছি, জামা কাপড়গুলো তুলতে। আর দেখো মনে হচ্ছে জানো, কত সন্ধে হয়ে গেছে, মেঘ করে আছে, কিন্তু আদৌ হয়নি। এখন বাজে সবে 4:30, তাও মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আর তো শিশির পড়ছে, এবার আস্তে আস্তে আরও শিশির পড়তে শুরু হবে। আর আমি নিজ স্কুল থেকে এসে পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি, খুব ক্লান্ত লাগছিল। আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কালুকে খাওয়ালাম, কালুকে খাইয়ে আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম। ও যা কাপড়গুলো তুলে এই চা চা বানাবো, চা খাবো। আমি রিজু আর রাহুল, মা এখনো ওঠেনি, মায়ের লাল চা আছে রাখছে তৈরি করা। আমাদের সাদা চা হয়ে গেছে, এবার আমরা তিনজনে বসে চা খাবো, চলো। রিজু চা আসছে, ফার্স্ট চা। আর এই চায়ের সঙ্গে সঙ্গে আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে, টাটা, গুড নাইট।